গত ভিডিওতে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম বুড়িগঙ্গা নদীতে প্রচুর পরিমাণে শাকার মাছ, আর সবার মনে একটাই প্রশ্ন, শাকার মাছ কি খাওয়া যায় কিনা। হ্যাঁ, আজকে এই টপিকস নিয়ে আমাদের ভিডিও। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু আওয়ার ঢাকার ফিশ লাভার চ্যানেল। আজকে আমাদের মাঝে রয়েছে ঢাকার ফিশ লাভার্সের অন্যতম মেম্বার ভুলু ভাই, আর আজকে তিনি শাকার মাছ রান্না করবে এবং তা খেয়ে দেখবে যে শাকার মাছ কী রকম টেস্ট, এটা আসলেই খাওয়ার উপযোগী কিনা। দেখতে পাচ্ছেন ভুলু ভাই শাকার মাছ কাটতেছে। শাকার মাছে প্রচুর পরিমাণে রক্ত। হ্যাঁ, দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে ভুলু ভাই ছুরি দিয়ে তার শাকার মাছের মাথা আলাদা করলো। মোটামুটি দেখা যাচ্ছে শাকার মাছের প্রচুর রক্ত, দেখতে পাচ্ছেন কি ঘন রক্ত। আমাদের ভুলু ভাই মোটামুটি মাছটা ভালোভাবে কাটতেছে, কারণ শাকার মাছের যে উপরে যে আঁশটা সেটা অনেক শক্ত, তাই ভালো করে সেটা তিনি কাটবে। মোটামুটি তিনি সুন্দরভাবে কাটতেছে দেখতে পাচ্ছি আমরা। অনেকটা শক্ত শাকের মাছের আঁশ। যে কাঁটাগুলো কাটতেছে সে ধারালো কাঁটা দিয়ে দেশীয় মাছকে আক্রমণ করে এই শাকার মাছ। মোটামুটি এই শাকার মাছ নদীতে ময়লা আবর্জনা খেয়ে বেঁচে থাকে। দেখতে পাচ্ছেন ভুলু ভাই কী সুন্দরভাবে মাছের আঁশ ছড়াচ্ছে। শাকার মাছের আঁশ অনেক শক্ত, তাই কষ্ট হচ্ছে আর কি। এটা আসলে আমরা শাকার মাছ আজকে টেস্ট করব, এটা এটা আমাদের লাইফে ফার্স্ট, প্রথমই তো আমরা দেখব যে এই মাছটা আসলে খাওয়ার উপযোগী কিনা। অনেকেই খায়, আবার অনেকে খায় না, কারণ এই মাছটা তো আমাদের দেশে প্রচলন নয়, যার কারণে আমরা অনেকে ভয় পাই যে আসলে এই মাছটা কি খাওয়া যায় নাকি, এই মাছটা কি অনেক বিষাক্ত মানুষের জন্য নাকি। আসলে আমরা যেটা জানি যে এই মাছটা আসলে ওরকম বিষাক্ত নয়, এটা হচ্ছে দেশীয় মাছের জন্য ক্ষতিকর, দেশীয় মাছের জন্য ভয়ঙ্কর, বাট মানুষের জন্য নয়। মোটামুটি আমাদের শাকার মাছ কাটা কমপ্লিট, এখন পিস করবে ভুলু ভাই। দেখতে পাচ্ছেন পিস করতেছে। যাক, দেখি আমরা শাকার মাছটা দেখতে কীরকম। তো যতটা ভয়ঙ্কর ছিল দেখতে শাকার মাছ কাটার আগে, বাট কাটার পরে মাছটা দেখলে মনে হচ্ছে যে মোটামুটি ভালোই সুস্বাদু হবে মাছটা। এখন রান্নার অপেক্ষায়, দেখবো রান্না করার পরে এটা কীরকম মজা আর কি, কীরকম টেস্ট আর কি।
সো গাইস, শাকার মাছ রান্না করা কমপ্লিট। এখন আমাদের বলু ভাই খাবে এবং আমাদেরকে বলবে যে শাকার মাছের টেস্ট কীরকম। দেখতে পাচ্ছি বলু ভাই শাকার মাছ টেস্ট করতেছে। হ্যাঁ, তিনি খেলো, যাক খুব মজা করে তিনি খাইতেছে দেখতে পাচ্ছি। তো বলু ভাই, শাকার মাছ কীরকম টেস্ট?